নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি খুব সুস্বাদু নলেন গুড়ের পায়েস বানাবো। আর এই নলেন গুড়ের পায়েস সবাই পছন্দ করেন, আর আমি কিভাবে বানাই সেটা আপনাদের কাছে আজ শেয়ার করছি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে দেখে নিন আমি এই পায়েসটা কিভাবে বানাই। প্রথমে এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর চালটা এক বাটি নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে নিলাম। আর ঘিটা ভালো করে এই চালের মধ্যে মাখিয়ে নিতে হবে, আর জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম। আর আপনারা চাইলে না ধুয়েও বানিয়ে নিতে পারেন, তবে ধুয়ে নিলেই ভালো হয়। এবার আমি একটা গ্যাসে পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রটা সবসময় বড় পাত্র বসাবেন পায়েস করার জন্য। এখানে আমি দুধ দিয়ে নেব, এখানে ফুল ক্রিম দুধ আছে, আমুল দুধ, যেটা বাজারে প্যাকেট দুধ পাওয়া যায়, সেটা আমি 1.5 লিটার থেকে একটু কম পরিমাণ নিয়েছি। আর পাত্র গায়ে অনেক দুধ লেগেছিল, তার জন্য একটু পরিমাণ জল দিয়ে আমি ওই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি। পাত্রটা ধুয়ে দিয়ে নিলাম। এবার আমি দুধে বলক আসা পর্যন্ত বা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর দুধ কিন্তু নাড়াতে হবে, যাতে বেশি উথলে না পড়ে যায় আর গায়ে যেতে না লাগে। এবার আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে নেব। আর আমি এখানে কিন্তু এলাচের ব্যবহার করব না, আমি আগেই বলে দিচ্ছি। আমি এখানে তেজপাতা দিয়ে নিলাম। আর এরকমভাবে বানালে পায়েসটার স্বাদ কিন্তু দারুণ হয়, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। এবার দুধ ফুটে উঠতে শুরু করেছে, আর আমি এই সময়ে চালটা দিয়ে নেব। সম্পূর্ণ চালটা দিয়ে নিচ্ছি। আমি এই সময় আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে করে রাখবো, আর পুরো পায়েসটা আমি এইরকম আঁচেই করব, হাই আঁচে কখনোই আপনারা পায়েস বানাবেন না, নয়তো পায়েস নিচে লেগে যাওয়ার ভয় থাকে আর দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর চাল কিন্তু সেদ্ধ হবে না। এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আর এটা খুব সুন্দর সেন্ট আসে এই চালে পায়েস বানালে। এখানে ড্রাই ফ্রুট নিয়েছি কিছু, দেখুন এখানে আনমন্ড আর কাজু আছে, এগুলো ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে নেব। আর কিশমিশ আছে, কিশমিশটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এই ড্রাই ফ্রুটগুলো একটু ঘি দিয়ে ভেজে তারপর এই পায়েসের মধ্যে দিতে পারেন। আমি এখানে ড্রাই ফ্রুটগুলো না ভেজেই ব্যবহার করছি, তার জন্য এখানে ড্রাই ফ্রুটগুলো আগে দিয়ে নেব। আর যদি আপনারা ভেজে নেন তো আপনারা শেষের সময় ব্যবহার করবেন, দিয়ে নেবেন। আর কিশমিশটা রেখে দিলাম যাতে দুধ না কেটে যায়, কিশমিশটা আপনারা সব সময় পরে দেবেন। পায়েসটা এই সময় চেক করবেন যে চালটা সেদ্ধ হয়েছে কি না। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, আমি কিছুটা পরিমাণ কনডেন্স মিল্ক এখানে দিয়ে নেব। আর এটা তো খেতে দুর্দান্ত লাগে, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আর এখানে দেখুন নলেন গুড় নিয়েছি, আর এটা আমি গুঁড়ো করে নেব। এটা মোটামুটি 200 থেকে 250 গ্রামের মতো আছে। আর আমি এখানে চিনি ব্যবহার করলাম, একটু একটু চিনি আর একটু গুড় দিলে কিন্তু ভালো হয়। আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও এই পায়েসটা বানিয়ে নিতে পারেন, নয়তো গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। আর নলেন গুড় দিলে কিন্তু একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে আর টেস্টটাও অনেক বাড়িয়ে দেয়। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর চিনি দেওয়ার পরে আরও একটু জল বের হবে। এখানে পায়েসটা সেদ্ধ হয়ে গিয়েছে, চালটা আমি চেক করেছি, দেখুন দেখে নিন কীরকম হয়েছে। চিনি দিলে এরকম কালারটা আসবে, আর গুড় দিলে পায়েসের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। গুড় আমি গুঁড়ো করে নিয়েছি। এবার পায়েসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর কালারটা চেঞ্জ হয়ে আসছে, আপনারা দেখুন কি সুন্দর কালার আসছে পায়েসে। আর কিশমিশগুলো আমি এই সময় দিয়ে নেব। আর এইরকমভাবে যদি গুড়ের পায়েস বানানো হয়, নলেন গুড়ের পায়েস, তাহলে দুধ কেটে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। আর একটু কনডেন্স মিল্ক ছিল, সেটাও আমি দিয়ে নিলাম। আর কনডেন্স মিল্ক যদি বাড়িতে না থাকে তো এটা নাও দিতে পারেন।
দেখুন কালারটা কি দারুণ এসেছে, খুব সুন্দর কালারও এসেছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর পায়েসটা একেবারে রেডি। এরকমভাবে আপনারা অতিথিদেরকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন আপনাদের সবাই নাম করবে আর আরও খেতে চাইবে। আর আমার এই পদ্ধতিতে যদি পায়েসের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজ তাহলে আসছি বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।